ডক্টর হেলাল উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হাতেমপুর ফুটবল মাঠে ডক্টর হেলাল উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টে ঝিনাইদহ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক রিয়াজুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল পারভেজ কর্নেল, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান নওরোজ, প্রেস ক্লাব সভাপতি এম হাসান মুসা সহ প্রমুখ ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম। খেলায় 3-3 গোলের সমতা থাকায় নবগঙ্গা দল টাইব্রেকারে গড়াই দলকে 4-3 গোলে পরাজিত করে। আমি ব্যক্তিগতভাবে যেটা চাই সেটা হচ্ছে এই মাঠে খেলা যেন হয়, বছরব্যাপী খেলা হবে, শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত সময় খেলা হবে। এই এলাকার ছেলে মেয়ে যারা আছে এখানে খেলা করবে, কোনো বিভেদ থাকবে না, গণ্ডগোল থাকবে না, নেশা থাকবে না। তোমরা যারা আছো, যারা এই যে আজকে খেলা করলে, তোমাদের কাছে আমি অনুরোধ জানাবো, দেখো এখনকার সময়টা কিন্তু খুব প্রতিযোগিতার সময়। এখন কিন্তু তুমি ঘুরে বেড়াবে, কোনো কিছু করবে না, তুমি কিন্তু সামনের দিকে আগাতে পারবে না, অনেক প্রতিযোগিতা। আমরা যখন পড়াশুনো করছি, তোমার আমরা একটা ফার্স্ট ডিভিশন পাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়, তো সেকেন্ড ডিভিশন পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, এখন কিন্তু আর হয় না। চাকরিতে যাওয়া প্রচণ্ড কম্পিটিশন, আমরা কয়েকজন প্রতিযোগিতা করতাম। এইরকম একটা জায়গায় যদি তোমরা টিকে থাকতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে যুদ্ধ করে টিকতে হবে। আর যুদ্ধ করে টিকে থাকার জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে স্বাস্থ্য, সুন্দর স্বাস্থ্য। এই সুন্দর স্বাস্থ্য যদি বজায় রাখতে চাও, তাহলে খেলতে হবে, খেলতে হবে। মাদকাসক্তির মধ্যে যাওয়া যাবে না, অন্য কোনো অসামাজিক কাজের মধ্যে যাওয়া যাবে না। আর একটা সবচেয়ে বড় অন্তর আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুক কুমান্নাথ একাদশের আরাক ইমরানকে একবারে সব একবারে সব এক এক করে সবাই নিয়ে তুলে যান। এরপর প্রস্তুত থাকবে নবগঙ্গা একাদশের অধিনায়ক এবং বেলার ছোটগুলো এক এক করে সবাই লাইন ধরে নেব সবাই। সাত দলের অধিনায়ক মোহাম্মদ হাকিম, মোহাম্মদ ইমরান, ইমরান টু এবং মোহাম্মদ সিরাজুল ইসলাম। এবং আজকের ম্যান অফ দা হিরো মোহাম্মদ জহিরুল ইসলাম। বাবা ভাই
এবং মোহাম্মদ হাকিম সবাই ও জায়গা থাকবে, কেউ যাবে না।